থ্যাংক ইউ। আপনাদের পরিচয় করিয়ে দিই, রজন দা এবং দীপক দা, ওনাদের কোন পরিচয়টা দেব। সবচেয়ে ভালো যেটা, ওনারা বাঙালি সংস্কৃতির ধারক আর বাহক এই হায়দ্রাবাদে অনেকদিন ধরে, মানে আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি অনেকটা ইন্সপিরেশন পেয়েছি ওনাদের দিক থেকে, অনেক কিছু শিখেছি এবং অনেক সময় এরা দুজন আমাদের অনেকভাবে হেল্প করেছেন। ওনাদের নিজেদের যে ক্লাব রয়েছে সেখানে তো ওনারা সহপ্রতিষ্ঠায় রয়েছেন, তাছাড়া এনারা সমাজে সহপ্রতিষ্ঠিত। এবং আজকে আমাদের যে জার্নিটা শুরু হয়েছিল, আমরা লাস্ট ইয়ার পয়লা বৈশাখ থেকে আমাদের প্রোগ্রাম শুরু করেছি, বা এক বছর হতো আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে। আমরা প্রথমবার যখন দুর্গাপুজো করি তখন যা হয়, কয়েকজন মিলে একটু দুর্গাপুজো করবো ইচ্ছে হলো, কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, কিছুই নেই। সো রিচ আউট টু মেনি পিপল, এবং ওনাদের কাছ থেকে যে সাহায্য পেয়েছি, যখনই দরকার হয়েছে ফোন করেছি, চলে গেছি ডাইরেক্টলি এবং দাদা বলি, যার ফলে ওনাদের কাছ থেকে প্রচুর সাহায্য পেয়েছি। এবং আমাদের অঙ্গীকার রইল ওনাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটাকে পাথেয় করে আমরা এগিয়ে যাব। আমি রিকোয়েস্ট করবো যে প্রথমে রজনদাকে কিছু কথা বলার জন্য। গুড ইভিনিং, জয় গুরু। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ উত্তরম, শান্তনু, সৈকত, চিরঞ্জীব, দীপক, মাই ক্লোজ ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড প্রেসিডেন্ট অফ বঙ্গীয় সংস্কৃতি সংঘ, উইচ ইজ আনাদার বিগ ক্লাব, অ্যান্ড আই রিপ্রেজেন্ট অ্যান্ড প্রেসিডেন্ট অফ হায়দ্রাবাদ বেঙ্গলি সমিতি, উইচ ইজ উই আর কমপ্লিটেড 77 ইয়ার্স অফ আওয়ার এক্সিস্টেন্স ইন হায়দ্রাবাদ, অ্যান্ড we are the largest and oldest Bengali Samiti. But after that, so many Bengali associations have come. Deepak is one of the pioneer in second part Bangladesh Sanskriti Sangha, and I know him very well for so many years, and we are very proud to tell that we are working together for any aspects, anything which is coming. So ami ekhon abar ektu banglay bolchi, ajke 9 barcher din উত্তরণের শান্তনু, সৈকত, চিরঞ্জিত, ওরা আমার খুব ওরা প্রায় মাঝে মাঝে আমার সঙ্গে দেখা হয়, আমরা কথা বলি। তো আমি নববর্ষ সম্বন্ধে কিছু বলার জন্য কয়েকটা প্রশ্ন আছে আমার কাছে, কারণ আমি অনেকে প্রশ্ন করেছি যে হোয়াট ইজ ভেরি স্পেশাল আওয়ার নিউ ইয়ার, হোয়াট ইজ ভেরি স্পেশাল, আমাকে কিন্তু কেউ স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারে। আমরা নববর্ষ করছি, ইজ ইট রিচুয়াল, একটা বছর গেল, চৈত্র মাস শেষ হলো, পয়লা বৈশাখ আসছে, কেউ কিন্তু ভেবেছে উত্তর দিতে পারছেন কেন, যে আমরা এই বছরটা সেলিব্রেট করছি, নববর্ষ আসছে, আমরা কী জন্য করছি? কারণ আমি এটা ভেবে দেখেছি যে আমরা যখন আমাদের উত্তর এই ক্লাবটার নাম হচ্ছে উত্তর, তো এটার একটা কিছু উত্তরণ করা উচিত, করছো কিছু নতুন ভাবনা নিয়ে, নতুন চিন্তা নিয়ে কিছু একটা করা উচিত, আমি ওদের পার্সোনাল লেভেলে বলেছি আর কি। কিন্তু নববর্ষ শুধু আমরা সেলিব্রেট করলাম, মিউজিক করলাম, ডান্স করলাম, আমরা এলাম, একটা বছর গেল, একটা বছর আসছে, কিন্তু আমরা ভাবি, আমরা কিছু সেই ভাবনাটা আমি ভাবি আসছে না, আমরা কেন করছি? আর আমি আমি অনেককে প্রশ্ন করছি যে এই নববর্ষের ব্যাপারটা, কনসেপ্টটা কবে এসছে? আমরা অনেক জায়গায় আমরা অনেক পড়াশোনা করি, কিন্তু কেউ আমাকে ঠিক সেরকমভাবে বলতে পারবে। আচ্ছা, নতুন ইংলিশ নিউ ইয়ার হয়, আবার বাঙালি বেঙ্গলি নিউ ইয়ার, আবার তামিল নিউ ইয়ার, সব কিছু হয়, কেন, কবে এই কনসেপ্টটা এসছে? তো এইটার মধ্যে আমি কিছু একটা লাইট কিছু একটা যদি কারোর কিছু একটা লাইট আনতে চাই আর কি, একটু নলেজ যদি কারোর আসে। এটা যখন আমাদের মোগল সাম্রাজ্য যখন চলছিল বহুদিন আগে, ভারতের টাইম, এইটা তখন ওনার একটা চিন্তা ছিল, উনি একজন অ্যাস্ট্রোনমার, ফাতিবল সিরাজপুর, ওনাকে বলেছিলেন যে লুনার ইসলামিক ক্যালেন্ডার আর সোলার হিন্দু ক্যালেন্ডার মিলিয়ে তুমি একটা ক্যালেন্ডার, এবং তারপরে সেইটা একটা নতুন বেঙ্গলি ক্যালেন্ডার তৈরি হয়েছিল, সেটা হচ্ছিল ফাজাল ইসান, মানে যে কোনো নতুন ক্রপ আসার জন্য যে নতুন আমরা হার্ভেস্টিং করি বা নিউ ইয়ার্সের জন্য সেলিব্রেশন করি বা নতুন সিডস তৈরি করি, সেরকম একটা কনসেপ্ট নিয়ে এটা শুরু হয়েছে। তারপরে এটা চলতে থাকে দীর্ঘদিন ধরে, প্রত্যেকটা স্টেটে এরকম হয় নাকি, কিন্তু প্রত্যেকটা স্টেটেরই কানেকশান হচ্ছে এই নতুন একটা সিডস। আর আমরা এই সিডসটা যেটা সেটা দেওয়ার পরে কিন্তু আমরা ফসলটা তৈরি করতে পারি বা ফসলটা হয়, কিন্তু যে
কোনো ভাবে আমরা দেখেছি যে যে কোনো জায়গায় যদি আমরা যাই কোনো বাগানে বা কোনো জায়গায়, আমরা যখন দেখি এখানে খুব একটা সুন্দর ভালো গোলাপ ফুল গেছে, এখানে সুন্দর আপেল তৈরি হয়েছে, আমরা উই আর ভেরি মাচ কনসার্ন যে আপেলটা খুব সুন্দর, ভেদারটা খুব সুন্দর আপেল, কিন্তু আমরা কখনোই চিন্তা করি না যে এই সিডসটা যে করেছে, যে নার্চার করেছে, যারা এটাকে সাহায্য করে গাছটা তৈরি করে ফলটা করেছে, আমরা ফলের দিকে বেশি নজর দিই কিন্তু ভুলে যাই। সেই জন্য আমার প্রত্যেকের কাছে একটা খুব বিনীত অনুরোধ, আমরা নতুন চিন্তা করি, আমরা সোলটাকে খুব নেগলেক্ট করি। আজকে এই যে একটু আগে যে একটু স্পিরিচুয়াল ডান্সটা দেখলাম, আমার খুব ভালো লাগলো, আমরা গণেশ বন্দনা করলাম, আমরা সব বললাম, আমরা কিন্তু বেসিক্যালি একটা স্পিরিচুয়াল কান্ট্রি, আমাদের বেসিক ফাউন্ডেশন হচ্ছে স্পিরিচুয়ালিটি, কিন্তু আজকে আমাদের নতুন আমাদের জেনারেশনে আমরা দেখছি যে স্পিরিচুয়ালিটিটা চলে যাচ্ছে, আমরা খুব খালি আমরা নিজেদের ফিজিক্যাল লেভেল নিয়ে খুব একটা দৌড়াদৌড়ি করছি কিন্তু বেশি দূর যাবে না, ওটা করলে বেশি দূর যাবে না, এটা আমি খুব ভালো করে জানি। আলটিমেটলি স্পিরিচুয়াল মেশিন না থাকলে আমরা নিজেরা এক্সিস্টেন্সে আমাদের থাকবে না। সেই জন্য আমার একমাত্র অনুরোধ একটা নতুন ক্লাব, নতুন চিন্তা, নতুন অ্যাকশন, নতুন থট নিয়ে উত্তরণ এগিয়ে যাবো। আজকে নববর্ষের এই আগের দিনে আজকে যদিও উত্তরণ সেলিব্রেট করছে নববর্ষে, আমার একমাত্র ওদের কাছে একটাই অ্যাডভাইস হচ্ছে যে কোনো জিনিস নতুন নতুন বছর বা নতুন পুরোনোর সঙ্গে নতুনের তফাৎ কি, ইট ইজ এ টাইম, টাইম অ্যান্ড ইটার্নিটি, এই দুটোকে কম্বাইন করতে হবে। টাইম আজকে সূর্য উঠেছে কালকে উঠবে, হোয়াট ইজ দ্য নিউ অ্যাবাউট দ্যাট, বাট এই টাইম ইজ হ্যাজ টু বি কানেক্টেড উইথ ইটার্নিটি। সো এইটা আমাদের যদি মনে থাকে, যদি আমরা নতুন অ্যাকশন বা নতুন থট, নতুন টার্গেট, নতুন কিছু আমরা যদি নতুন কিছু টার্গেট সেট না করতে পারি, তাহলে দ্যাট ইজ মিনিংলেস, নতুন বছর নতুন কিছু। সো লেট আস হ্যাভ সাম টার্গেট, নতুন চিন্তা, নতুন অ্যাকশন, নতুন কিছু নিয়ে আসা। আর আমাদের এটার সঙ্গে এটাকে আনতে গেলে আমরা আমার ওদের কাছে অনুরোধ একটু স্পিরিচুয়ালিটির ব্যাপারটাকে আনতে হবে। এই স্পিরিচুয়াল কানেক্ট যদি হয় তাহলে কেউ আটকাতে পারবে না, তারা এগিয়ে যাবে, তারা প্রত্যেকে আগ্রহ হয়ে যাবে। কিন্তু আজকে আমি যেটা দেখছি বা বিভিন্ন চোখের সামনে যেটা দেখছি, আমরা আমাদের পাস্টে যেটা আমাদের স্ট্রং স্পিরিচুয়ালিটি সেটা আমরা ভুলে যাচ্ছি, ভুলে গিয়ে আমরা ফিজিক্যাল ব্যাপারে খুব দৌড়দৌড়ি করছি কিন্তু বেশি দূর দৌড়। কিন্তু যারাই খুব সাকসেসফুল লোক, যারা বিভিন্ন জায়গায় ফিল্ডর যারা দেখছে, তারা প্রত্যেকেই কিন্তু স্পিরিচুয়াল বেসিকের জন্য এই জায়গায় উঠেছে। আমি আজকে যেটুকু করছি সব ওখানে ভগবানের আশীর্বাদ আমাকে এখানে বসিয়ে দিয়েছে, এখানে আমি আসতে পেরেছি, সেটা ভগবানের আশীর্বাদ সেটি করছে। সুতরাং এই নববর্ষের অন্য বছরে আগে আজকে আমার একটাই প্রেয়ার টু উত্তরণ আর উত্তরণের সবাইকে যে একটা নতুন চিন্তা নিয়ে তোমরা এগিয়ে যাও। তোমরা আমরা ডেফিনেটলি বাঙালি সমিতির তরফ থেকে আমরা আছি, আমরা তোমাদের সঙ্গে থাকবো, যে কোনো ব্যাপারে আমরা হেল্প করবো, এবং আমরা চাই তোমরা দীর্ঘদিন উত্তরণের মধ্যে আরও উত্তরণ বৃদ্ধি করো, শুভ চিন্তা নিয়ে শুভ জায়গায় পৌঁছে যাও, আরও পথ শুভ হবে। এইটা নিয়ে আমি আমার এবং রঞ্জন দাস একটা যেটা বললেন যে মাঝে মাঝে আমরা দেখা করি, মাঝে মাঝে গিয়ে হামলা করি, রঞ্জন দাস রাজবাড়িও বলেছিল যে তোমরা নতুন করে করছো, দেখো তোমাদের যেন ভ্যালুটা ঠিক থাকে, হ্যাঁ তোমরা যেটা করছো তার মধ্যে যেন অন্য কিছু ঢুকে না যায়, তোমাদের বাঙালি সংস্কৃতি বা অন্যান্য কিছু চেষ্টা করি সেগুলো করার যতটা পারি আমরা আমাদের তরফ থেকে হোল হার্টেডলি নিজেদের কালচার, নিজেদের যে আমাদের সংস্কৃতিটা রয়েছে, আমাদের চিন্তাভাবনাগুলোকে এখানে রাখতে চেষ্টা করি, যাতে আমাদের নেক্সট জেনারেশনের কাছে অন্তত আমরা কিছু লিগ্যাসি ছেড়ে যেতে পারি। আমি যেটা প্রথমে বলেছিলাম, উই আর অ্যাওয়ে ফ্রম দ্য রুট বাট উই আর নট দ্য রুটলেস, উই স্টিল হ্যাভ দ্য রুট দ্যাট উই নিড টু আইডেন্টিফাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এক মিনিট সময়। এই উপলক্ষে আমি বলবো যে আজকের যে অনুষ্ঠান, নামটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন, উত্তরঙ্গ। উত্তরঙ্গ মানে উত্তাল তরঙ্গ, সমুদ্রের ঢেউ যেমন হাজার হাজার কি লাখ লাখ বছর ধরে এসে সমুদ্রের কূলে ঝাঁপিয়ে পড়ছে কিন্তু কিছু করতে পারছে না, ভেঙে যাচ্ছে, আবার ব্যাক করে যাচ্ছে, আবার আসছে, মানে ব্যর্থতাটা শেষ নয়। যতই জীবনে ব্যর্থতা আসুক যা আসুক, আমরা সেটাকে কাটিয়ে উত্তরণ করব। সেই জন্যই ক্লাবের নামও উত্তরণ এবং আমাদের আজকের অনুষ্ঠানের নামও উত্তরণ। আমি দীপকদাকে বলবো কিছু কথা বলতে। নমস্কার, বঙ্গীয় সাংস্কৃতিক সংঘ সেকেন্ডাবাদের তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের
প্রীতি এবং শুভেচ্ছা। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আপনাদের এই বছরটি খুব শুভ হয়। কাল আমাদের এই নববর্ষের প্রোগ্রামে কলকাতা থেকে মৈনা ভালদি আসছেন, খুব ফেমাস ফোক সিঙ্গার। আপনারা যদি ইসাই স্কুলের প্রাঙ্গণে আসতে পারেন তো আমরা খুব খুশি হব। আর 25শে বৈশাখ 9th May আমাদের রবীন্দ্র ভারতী প্রাঙ্গণে আমাদের রবীন্দ্র জয়ন্তী পালনে তাতে আসছেন শ্রাবণী সেন। সেটা যদি আপনারা যোগদান করতে পারেন, একটু যদি অ্যাডজাস্ট করে আপনারা 25শে বৈশাখ প্রোগ্রামটা একদিন কিংবা পরের দিন করে নিয়ে আমাদের সাথে যোগদান করেন তো আমরা খুব মানে ধন্যবাদ জানাবো আপনাদেরকে। আর এটা গভর্নমেন্ট অফ তেলেঙ্গানার সাথে আমাদের জয়েন্ট ভেঞ্চার। আমরা প্রায় 7.5 লাখ বাঙালি আছে হায়দ্রাবাদে, আর আমরা কিন্তু নিজেদের বাঙালিদের জন্য কিছু ভাবছি না, সেই আমাদের বঙ্গীয় সাংস্কৃতিক সঙ্গে হোক বা হায়দ্রাবাদ বাঙালি সমিতি হোক, একটা কোনো ট্রাস্ট নেই, একটা কোনো অর্গানাইজেশন যেখানে কোনো বাঙালিরা বিপদে পড়লে পরে কিছু অর্থের জন্য যোগাযোগ করতে পারে। আমরা কিছু অল্প স্বল্প করে থাকি ফটোগ্রাফি, নাম মনে সবাই মিলে দ্রুতভাবে একটা কিছু একটা কল্পনা করা উচিত। যেটা আমাদের দাদা বললেন, রাইটার দাদা বললেন যে এটা সামথিং সামথিং নিউ, আর বাঙালি জাতির জন্য আমাদের লেখা টু সামথিং। এখানে থেকে প্রায় 350 কিলোমিটার দূরে ওখানে প্রায় 17টা বাঙালিদের গ্রাম আছে, আপনারা কতজন জানেন বলুন? তারা সব উদ্বাস্তু 1947-এর পর থেকে এসে আজও তারা কত গরিব। অ্যাটলিস্ট আমাদের ক্লাবের তরফ থেকে আমাদের ওখানে আপনার একটা আরও ওয়াটার ট্যাঙ্ক বসিয়ে দিয়েছি, একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, আর প্রায় 1000 শাড়ি 1000 কম্বল লাস্ট ইয়ারে দেওয়া হয়েছে। এই যদি প্রতিটি বাঙালি ক্লাবে যদি একটুখানি ওদের দিকে হাত বাগিয়ে দেয় তাহলে ওদেরকে ওদের আর্থিক অবস্থা অনেক ভালো হবে। ওরা কত গরিব যে আপনারা বুঝতে পারবেন না, যে একটা শাড়ি হতে হতো 150 থেকে 200 টাকা একটা শাড়ির জন্য আমি দেখছি ভদ্রমহিলারা সকাল 9টা থেকে 2টো পর্যন্ত বসে রয়েছে। তো ইউ ক্যান ইমাজিন দেয়ার দি কন্ডিশন, মানে পভার্টি, কত পভার্টির মধ্যে এই বাঙালিরা ওখানে বাস করছে। কিছু বাঙালিরা যাদেরকে মানে অনুদান দেওয়া হয়েছিল গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্টের চাকরি দিয়েছে তারা ঠিক আছে, কিন্তু বেশিরভাগ বাঙালি প্রায় 50 থেকে 60 হাজার বাঙালি আছে ওখানে তেলেঙ্গানাতে আর আমাদের সিটি। তো সেই কারণে এটা প্রতিটি ভাগে বাঙালি সমিতিগুলি এগিয়ে আসেন, কিন্তু ওনাদের দিকে হাত ছেড়ে তাহলে এটা অনেক উপকৃত হবে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি উত্তরণ সমিতির সবাইকে, আমার এত আদর আপ্যায়ন পাই এটা ভোলবার মতো নয়। আমাদের ক্লাবও প্রায় 5-15 বছর বয়স হয়ে গেল ক্লাবে, আমি নিজেও 5-15 বছর ধরে হায়দ্রাবাদে আছি। তো মনে হয় যে আমরা সবাই মিলে একত্রে হয়ে এটা টু সামথিং আমাদের বেঙ্গলি কমিটি। অনেক 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 ধন্যবাদ আমাদের ছোটো ছোটো ভাইয়েরা যারা আমাকে এত সাদর অভ্যাস দিয়ে ডেকেছেন। আমি আসতে পেরেছি যে একদিন আগে প্রোগ্রামটা হচ্ছে বলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। Sorry Shantanuda, I'm taking over. So we have our guest, but we have some very, very, very special guest here. So we all are enjoying this beautiful event here because some of the men, they are at the borders and they are like guarding us. So we have some Maldives families here who we would like to welcome on the stage. Ma'am, please come on stage. We have Sheikh Rabia Bano and her family. Her husband was martyred in 2001 during Operation Rakshak, and she is part of one of the Telangana's Maldives Welfare Association. She is being accompanied by her daughter, who is Sheikh Shama, and her mother-in-law, Sheikh Khadia. Please welcome them with a big round of applause. We couldn't go to the borders, but we can surely give them some token of appreciation, which she can take it forward for the other families who are suffering the same fate. Welcome them with a big round of applause till the event goes on. Please, the applause should not stop. Please follow the link that has been up. আমরা আমাদের তরফ থেকে ছোট্ট কৃতজ্ঞতা করতে পারি,
কিন্তু ওনাদের ফ্যামিলিরা আমাদের জন্য অনেক বেশি বড় বলিদান দিচ্ছে এবং তার জন্য আমরা খুব ধন্যবাদ তাদের কাছে। मैम आपके साथ दो लम्हा बात करेंगे, आपको हमारे प्रोग्राम में आके कैसा लग रहा है? ये प्रोग्राम करके बहुत अच्छा लग रहा है और हमारे दिया करके बुलाए आपका बहुत बहुत धन्यवाद, बहुत अच्छा लग रहा है। धन्यवाद आप नहीं, धन्यवाद हम कहेंगे क्योंकि आप जैसे फैमिलीज अपने बेटों को भाइयों को भेजते हैं तभी हम इधर सुरक्षित रहते हैं। आपको कुछ भी जरूरत हो हम लोग को जरूर बताइएगा और हम लोग तो जरूर कोशिश करेंगे आपके साथ हमेशा कांटेक्ट में रहने के लिए। धन्यवाद। प्लीज कम। मैं नाउ रिक्वेस्ट सोमनाथ ठाकुर टू प्लीज फेलिसिटेट रंजन द विद अ गुड टू यू। शांतनु द प्लीज फेलिसिटेट दीपक द। I know the audience is waiting for the dinner, but these are some customary things which we just can't avoid, and these are as necessary as your basic hygiene practices day-to-day life. So we have just one last event before we start the dinner for the senior citizens. Amader club er Navapatrika launch ache ebong ami Somnath Kaku ebong Shantanu da ke bolbo ekti kore copy shobar hate dite. Eti amader club er tor theke prothom Navapatrika. একটা জোরে হাত করে দেবেন অনেক পাঠক পাঠিকারা যারা একটি কপি নিতে চান আমাদের ব্যাকস্টেজে চলে আসবেন, এখানে আমাদের কাছে একটা কপি অ্যাভেলেবেল আছে। সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আই নো ইটস বিন লেট ফর দ্য সিনিয়র সিটিজেন্স অ্যান্ড ফর দ্য কিডস। আই উড লাইক টু ইনফর্ম দ্যাট আর ডিনার ইজ গোয়িং টু বি ওপেন ইন অ্যানাদার 5 মিনিটস। আই রিকোয়েস্ট অল দি অ্যাডাল্টস অ্যান্ড ইয়ংস টু প্লিজ স্টে ব্যাক and only the senior citizens and kids to proceed towards the dinner after 5 to 7 minutes. It's being started in another 5 minutes. All of you please take the food tokens. Shobai doya kore food token ki hate kore niye jaben. Food token dekhale tar pore khabar dewa hobe. Jara jara kono food token ba goodie bags collect koren ni amader help desk ekono ache. Apnara giye okhan theke food token collect kore neben. So are you ready for the next event? খাবার খাইনি, এনার্জি নেই। আর ইউ রেডি ফর দ্য নেক্সট ইভেন্ট? একটু বেটার। আর ইউ রেডি ব্যাকস্টেজ?